গত চব্বিশ ঘন্টায় আরও শনাক্ত হয়েছেন যাদের মধ্যে কোভিড উনিশের সংক্রমণ রয়েছে এরকম রয়েছেন নয়জন এই নয়জনের মধ্যে আটজনের নমুনা আইডিসিআর এ পরীক্ষা করে শনাক্ত করা হয়েছে একজনের নমুনা ঢাকার বাইরে এবং ইতিমধ্যে আপনি এটা জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী রেফারেন্স ল্যাবরেটরি হিসেবে এই ঢাক অন্যান্য ল্যাবরেটরিতে যে নমুনাগুলো পরীক্ষা করা হবে যখন সেখানে পজিটিভ পাওয়া যাবে সেই নমুনাগুলো আমাদের আইডিসিআর এনে রিকনফার্ম করার একটা বাধ্যবাধকতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিক থেকে রয়েছে তো এই একজনের নমুনা আবার পরীক্ষা করা হবে কিন্তু আমরা এই একজনকে পজিটিভ ধরে নিয়ে আমরা নয়জনকেই আমাদের যে কার্যক্রম কন্ট্যাক্ট ট্রেসিং এবং এদেরকে কন্টেইন করা তাদের হোম কোয়ার তাদের যারা কন্ট্যাক্ট আছে তাদের কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া সেই কার্যক্রমগুলো কিন্তু শুরু করেছি আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি যে এই গত চব্বিশ ঘন্টায় আরও দুজনের দুজন মৃত্যুবরণ করেছেন যার মধ্যে একজন এই গত চব্বিশ ঘন্টা যারা শনাক্ত হয়েছেন তাদের মধ্যে একজন আর একজন আছেন যিনি আগেই শনাক্ত হয়েছিলেন এই দুজন যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স একজনের নব্বই বছর এবং আরেকজনের বয়স আটষট্টি বছর এছাড়া আরও চারজন যেটা আমাদের জন্য একটু ভালো খবর স্বস্তির খবর আরও চারজনের মধ্যে যারা ইতিমধ্যে শনাক্ত হয়েছিলেন তাদের মধ্যে সংক্রমণ রয়েছে তাদের সেরকম আরও চারজনের মধ্যে আমরা পরপর দুটো পরীক্ষা এটা আপনারা ইতিমধ্যে জানেন যে চব্বিশ ঘন্টার ব্যবধানে দুটি পরীক্ষায় যদি তাদের মধ্যে নেগেটিভ রিপোর্ট আসে তাকে আমরা সংক্রমণ নেই বলে ধরি এরকম আরও চারজন রয়েছেন তো বর্তমানে সর্বমোট রোগীর সংখ্যা সত্তর এই সত্তর জন এবং মৃত্যুবরণ করেছেন মোট আটজন এবং তিরিশ জন যারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন কালকে পাঁচশো তেপান্নটি নমুনা সংগ্রহ করেছি এই পাঁচশো তিপ্পান্নটি নমুনার মধ্যে একশো ছত্রিশটি আইডিসিআর কর্তৃক এবং বাকি সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান সকলে মিলে চারশো সতেরোটি এই পাঁচশো তেপান্নটি নমুনা আমরা গতকালকে সংগ্রহ করেছি আমি এখন আমাদের যে মজুদ পরিস্থিতি পিপি এবং অন্যান্য সামগ্রী সেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি ইতিমধ্যে চার লক্ষ আঠাশ হাজার ষাটটি পিপি সংগ্রহ করা হয়েছে এর মধ্যে তিন লক্ষ ছেষট্টি হাজার ছয়শো পঁয়ষট্টি পঞ্চাশটি পিপি দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিতরণ করেছি আমাদের কাছে এই মুহূর্তে মজুদ আছে চৌষট্টি হাজার চারশো দশটি এবং এই পদ্ধতি পিপি সরবরাহ এবং বিতরণ অব্যাহত রয়েছে এবং আমরা এটা আরও আসলে সম্প্রসারিত করব যারা স্বাস্থ্যসেবা নিচ্ছে আমরা হলো বিশেষ করে স্বাস্থ্যসেবা নেওয়ার ক্ষেত্রে যাতে মানুষ বিলম্ব না করে অবহেলা না করে সেই বিষয়টাতে গুরুত্ব দিচ্ছি এবং প্রথমেই আমি তাদেরকে যেটা যে অনুরোধ অনুরোধটুকু করব যে সামান্য যে সমস্যা যদি সামান্য জ্বর হয় সর্দিকাশি হয় তারা বাড়িতে বসেই এমনকি চিকিৎসকের সাথে কথা না বলেও তারা চিকিৎসা নিতে পারেন যে চিকিৎসাটা হলো যে যদি কুসুম কুসুম গরম পানি খাবেন যদি আপনার সাধারণ সর্দি কাশি থাকে গলা ব্যথা থাকে এবং তারা গরম পানি খাবেন জ্বর যদি থাকে অথবা ব্যথা যদি থাকে তারা প্যারাসিটামল খেতে পারেন এমনকি সর্দির ওষুধ খেতে পারেন আমি কোয়ারেন্টাইনের তথ্য আপনাদেরকে জানাতে চাই কারণ আজ পর্যন্ত মোট চৌষট্টি হাজার ছয়শো তিরানব্বই জনকে হোম কোয়ারেন্টাইন এবং দুশো ষাট জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন অর্থাৎ সর্বমোট চৌষট্টি হাজার নয়শো তেপান্ন জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় নতুন চারশো সাতান্ন জনকে হোম কোয়ারেন্টাইনে এবং বারো জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে অর্থাৎ গত চব্বিশ ঘন্টায় হোম কোয়ারেন্টাইন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলিয়ে মোট সংখ্যা চারশো উনসত্তর হালনাগার তথ্য গত চব্বিশ ঘন্টায় আঠারো জন এবং সর্বমোট এ পর্যন্ত বাহাত্তর জন হাসপাতালে আছেন হাসপাতালের আইসোলেশন থেকে তারা বাড়িতে চলে গেছেন গত চব্বিশ ঘন্টায় তেইশ জন তার মানে হলো যে গত চব্বিশ ঘন্টায় আঠারো জন নতুন ভর্তি হয়েছেন কিন্তু তেইশ জন বাড়িতে চলে গেছেন যারা বাড়িতে ফিরে গেছেন তাদের সংখ্যা যারা নতুন করে এসেছেন সেই সংখ্যার চেয়ে বেশি কাজে সর্বমোট এ পর্যন্ত হাসপাতাল থেকে বাড়িতে ফিরে গেছেন তিনশো জন এটা হলো আইসোলেশনের তথ্য